বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সদস্য সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাতে শুভেচ্ছা। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সম্মানে, যারা আমাদের ক্লাস ওয়ানে পড়াশোনা করছে এবং তাদের আমরা আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো, তো আমরা ইংরেজি বিষয়ের উপরে আজকে দেখে দেওয়ার চেষ্টা করব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো আমরা আজকে সর্বমোট পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব, আশা করছি আমাদের সঙ্গে আছেন। তো প্রথম যে বিষয় রয়েছে সেটি হলো সাজিয়ে লেখক। তো এখানে MDAJTW রয়েছে, তো তারা এই বিষয়টি কিন্তু তাদের ঘর দেওয়া থাকবে, সেই ঘরের মধ্যে কিন্তু তারা লিখবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই বিষয়টি আমরা খেয়াল রাখবো যাতে করে আমাদের ছোটো সময়দের এই বিষয়টি এখান থেকে হয়ে যায় এবং আমরা প্রত্যেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে যেটি এ রয়েছে আমরা এ গোল দিয়ে এখানে লিখবো এবং এরপরে বি সি কিছু নেই, ডি রয়েছে, ডি গোল দিয়ে এখানে লিখবো। তো এই বিষয়গুলো একটি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি আর পুরো বিষয়টি দেখে দেওয়ার পরে আমরা প্রশ্নপত্রের যে ধরনটি সেটি দেখে দেওয়ার পরে আমরা আমাদের ছোটো সময়ের যারা প্রথম শ্রেণীতে প্রশ্ন করছে তাদের পরীক্ষার খাতা থেকে আপনারা কীভাবে তারা এটি তুলেছিল আমরা বলেছি, তারা তুলেছে সেখান থেকে তারা কীভাবে আনসারগুলো করেছে সেটি দেখে দেওয়ার চেষ্টা করব। নাম্বার টু যেটি রয়েছে ফাঁকা ঘর পূরণ করো, আমরা বাংলাতে আজকে প্রশ্নপত্রটিকে সাজিয়েছি যাতে করে তারা বুঝতে পারে। আমরা এই পরীক্ষাটির প্রশ্নটি কিন্তু আসলে ইংরেজিতেই হবে, আমরা এর আগে আপনাদেরকে নমুনা দিয়েছি, তারপরে আজকে বাংলাতে দেওয়ার চেষ্টা করছি। ফাঁকা ঘর পূরণ করো, আমরা সাজিয়ে লিখো, এটি রিয়ারেঞ্জ, ফাঁকা ঘর পূরণ করো, ফিল ইন দ্য গ্যাপস, জি এইচ আই রয়েছে, জে কে এল এম রয়েছে, এরপরে আমরা এন ও এটি দেখতে পাচ্ছি এবং আমরা নাম্বার থ্রিতে যেটি দেখতে পাচ্ছি মিলকরণ, ম্যাচিং, এখানে এম এম রয়েছে, এখানে ডি ডি রয়েছে, এখানে বি বি রয়েছে, আমরা ক্যাপিটাল এবং স্মল লেটার যোগ করে দেবো এবং এখানে আরেকটি চালাকি করা হয়েছে, এখানে এম ডাবল দেওয়া হয়েছে, স্মল এবং ক্যাপিটাল এন এন যোগ করবে। এবং নাম্বার ফোর যেটি আমরা আজকে অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করবো, আশা করছি প্রথমত শেষ করে ভিডিওটি দেখছি। নাম্বার ফোরের জন্য যে বিষয়টি আমাদের এখানে যেটি রয়েছে সেটি হলো আমাদের আগের এবং পরের, বিফোর এবং আফটার লেটার্সের জন্যে এবং এটি কীভাবে তারা করতে পারে এবং আমরা আমাদের ছোটো সময়দের শুধুভাবে কিন্তু এটি আমরা দেখেছি যে তারা পেরেছে এবং অনেকেই আমাদের আজকে 50 নম্বরের পরীক্ষা 50 পেয়েছে। তাহলে এখানে একটু সতর্কতা অবলম্বন করবো, এল এম এন এখানে কেউ কেউ ভুল করেছে, সি ডি ই আই জে কে ও পি কিউ এস টি ইউ, এখানে আমাদের ফাইভ নম্বর যেটি দেওয়া রয়েছে শব্দ তৈরি করো, এম মুন, কে টাইট, ওয়াই ওয়াই এ এম ইয়াম, এন এন ইটি নেট, ই এক। তো আমরা এই বিষয়টি তো দেখতে পেলাম, আমরা পাঁচটি বিষয় ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা যে বিষয়গুলো দেখে নেব সেগুলো হলো যে আমাদের ছোটো সময়টা কীভাবে পরীক্ষা খাতায় অংশগ্রহণ করেছিল সেই বিষয়টি আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তাহলে এক নম্বরে রুকুরা, আজকে গোল দিয়ে লিখছো তো না? তাহলে এ গোল দেয়া, ডি জে এম টি ডাব্লু, ওকে। তাহলে এখানে আমরা 10 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে ফাঁকা ঘর পূরণ করো রয়েছে, এটা তোমাদের পরীক্ষায় বাংলাও থাকতে পারে প্রশ্ন, ইংরেজিও থাকতে পারে, এই কারণে আজকে আমরা বাংলা লিখছি, তাই না শফি? তাহলে এখানে সাজিয়ে লিখো বাংলা দেওয়া আছে, রিয়ারেঞ্জটা আবার ফিল ইন দ্য গ্যাপস এগুলো আমরা এর আগে তোমাদের ইংরেজিতে দেওয়ার চেষ্টা করছি, এবার বাংলা দেওয়া আছে, জি এইচ আই জে কে এল এম এন ও, ওকে। তাহলে এখানে 10 দিয়ে দিচ্ছি বা 10 নম্বর। মিলকরণ, এখানে চালাকি করা আছে, এম দুটা দেওয়া ছিল তাই না, এখানে একটা এম, এখানে একটা এম ছিল, এন এনের সঙ্গে বি বির সঙ্গে ডি ডির সাথে, আচ্ছা এখানে 10 নম্বর আমি দিয়ে দিচ্ছি। এরপরে যেটি সেটি আমাদের 4 5 আগের পরের বর্ণ, তাহলে এখানে আফটার বিফোর হয়ে যাবে লেটার ইংরেজিতে থাকলে, এল এম এন সি ডি ই আই জে কে ও পি কিউ এস টি ইউ, তাহলে এখানে 10 পেয়ে যাচ্ছে। পরের শব্দ তৈরি করো, এটা মেকিং ওয়ার্ডস হয়ে যাবে ইংরেজিতে, এম মুন, কে ক্রাইট, ওয়াই ইউক, এন নেট, ই এক, তাহলে এখানেও 10। তার মানে রুকু কত পেল, 50-এর মধ্যে কত পেল, 50 পেয়ে গেল, ওকে। তাহলে আমরা আরেকটি খাতা দেখে নেব, আরেকটি খাতা কার আছে, এটা রুকু থেকে শেষ, রুকুর এখন শেষ, এখন আমরা কার পাবো, হুমায়রা,
হুমায়রা এ ডি জে এম টি ডাব্লিউ, ঠিক আছে। এদিকে ফাঁকা ঘর পূরণ জি এইচ আই জে কে এল এম এন ও, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে টেন, এখানে টেন। আচ্ছা আমরা চলে যাবো পরেরটিতে, সেটি হলো থ্রি মিলকরণ এম ডি বি এন এম। আচ্ছা এখানে টেন আর এন এম এন এন কিরে ভুল গেল তো, এল তারপরে এম তারপরে এন, এটা ভুল গেল। তার দেখাতাম হুমায়রা সি ডি ই আই জে কে ও পি কিউ এস টি ইউ। তাহলে এখানে আমাদের এইট পেয়ে যাচ্ছে হুমায়রা, দশের মধ্যে এখানে এইট পেয়ে গেল। ইয়ে সাফের খাতাটা জমা নাতো আমরা, তাহলে এখানে ওর দুই নম্বর কমে গেল কার, হুমায়রার, তাই না? ফাইভ নম্বরে আমাদের শব্দ তৈরি করো এম ম্যাঙ্গো রয়েছে, ঠিক আছে। কে কাইট, ওয়াই ইউ এন নেট, ই ইগল। আচ্ছা টেন, তাহলে আমাদের হুমায়রার কত হলো, পঞ্চাশের মধ্যে ফোরটি এইট বা ফিফটির মধ্যে ফোরটি এইট। আচ্ছা আইটি খাতা সাফি হয়ে গেছে তাদের জমা। আচ্ছা সাফির খাতা আমরা তাহলে তিনটি খাতা আজকে দেখব, এ ডি জে এম টি ডাব্লিউ, ঠিক আছে, ঠিক আছে না, এ ডি জে এম টি ডাব্লিউ, ঠিক আছে। তাহলে এখানে টেন, আচ্ছা এখানে জি এইচ আই জে কে এল এম এন ও টেন। আচ্ছা এখানে এম ঠিক আছে, ডি ঠিক আছে, বি ঠিক আছে, এম ঠিক আছে, আরেকটা এম ঠিক আছে, তাহলে এখানে আমাদের টেন। আচ্ছা তিনটা টেন গেল ফোর নম্বরে, আগের পরের বর্ণ। আচ্ছা এল এম এন সি ডি ই আই জে কে ও পি কিউ এস টি ইউ। আচ্ছা এখানে টেন। আচ্ছা এম ম্যান কিং ইয়োক নেট এক টেন। তাহলে সাফির কত আসলো ফিফটির মধ্যে? আচ্ছা পঞ্চাশে পঞ্চাশ আসলো, ওকে। আচ্ছা তাহলে তিনটি খাতা আমরা আজকে দেখলাম, আর তাহলে পরবর্তী যে আরও অন্যান্য বিষয়গুলো আছে খুব শীঘ্রই আমরা দেখবো আর কি।